শহর অপরিষ্কার, বেহাল নিকাশি ব্যবস্থা সহ একাধিক অভিযোগ করে মালদহের ইংরেজ বাজার পৌরসভা অভিযানে 4 নম্বর ওয়ার্ড বামফ্রন্ট কমিটি। বুধবার দুপুরে বামফ্রন্টের কর্মীরা মিছিল করে এসে পৌরসভার সামনে উপস্থিত হন। সেখানে বিক্ষোভ দেখানোর পর পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষের কাছে একটি দাবি সনদ তুলে দেয়। বিষয়গুলি খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রশাসক। 4 নম্বর ওয়ার্ডে ইংলিশ বাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে অল্প বৃষ্টিতে যেইভাবে জল জমছে এবং এই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, ড্রেন পরিষ্কার হচ্ছে না, রাস্তাঘাটের কোনো কাজ হচ্ছে না, এই সব বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমরা চেয়ারম্যানের কাছে, প্রশাসকের কাছে আমরা ডেপুটেশন দিলাম। প্রশাসকের কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা ডেপুটেশন দিলাম এবং উনি আমাদের এই সমস্যাগুলো নিয়ে সম্মতি জানিয়েছেন। একটা বড় ড্রেন উনি ইতির মধ্যেই কাজ করা শুরু করার আশ্বাস দিয়েছেন এবং হচ্ছে আপনার যেখানে নোংরা জমে যাচ্ছে ঠনঠনিয়ার সামনে দীর্ঘ মানে পুরো নোংরা জমে দুর্গন্ধ বেরাচ্ছে, মানুষের যাতায়াত করতে পারছে না, সেই জায়গাটায়ও ময়লা ফেলবেন না এই আশ্বাস দিয়েছেন এবং প্রতিটা ড্রেন পরিষ্কার করবেন এবং তাতে আমাদের সহযোগিতা উনি চেয়েছেন। আমরা বলেছি আমরা সম্পূর্ণভাবে এই 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন কাজে সহযোগিতা করব। মালদহ থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।